হাই আমি শাইনি আজকে আমি আবার ইন্ডাইসেস এর উপর কিছু অঙ্ক করে দেখাবো যে অঙ্কগুলো আজকে আমরা করব সেগুলো একবার আমি একটু দেখিয়ে দিতে চাই প্রথমে প্রথম অঙ্কটা আমি এখানে আগে লিখে নিয়েছি 2 টু দি পাওয়ার 2x = 16 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3x এটাকে আমরা করব এখন 2 টু দি পাওয়ার 2x = 16 টাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 * 2 টু দি পাওয়ার 3x এটাকে আমি বলছি যেহেতু এটার মাথা একটা পাওয়ার আছে সেই জন্য আমরা এটাকে প্রোডাক্ট একবারে মানে 4 * 2 = 8 আমরা লিখতে পারলাম না আমরা এমনি আগে দেখে নিয়েছি যে যদি এরকম থাকতো 2 টু দি পাওয়ার 3 ইনটু টু এরকম থাকতো তাহলে আমরা করে দেখেছি টু টু দি পাওয়ার সিক্স কিন্তু যেহেতু এটার মাথায় একটা প্রোডাক্ট আছে পাওয়ার আছে সেই জন্য আমি এটাকে এইভাবে লিখতে পারি না সেই জন্য আমি ভেঙে প্রোডাক্ট আকারে লিখলাম তাহলে হচ্ছে টু টু দি পাওয়ার এখানে টু এক্স আছে আর টু টু দি পাওয়ার ফোর ইনটু টু টু দি পাওয়ার থ্রি এক্স এখানে দুটোরই বেস টু সেই জন্য আমি আমরা সূচকের নিয়ম অনুযায়ী লিখতে পারি যাদের বেস সমান তাদেরকে পাওয়ারকে আমরা সমান আকারে লিখতে পারি যেমন আমি লিখছি 2 টু দি পাওয়ার x = 4 * 2 টু দি পাওয়ার 3x 4 টাকে আমি এবার লিখব 2 স্কয়ার * 2 টু দি পাওয়ার 3x আবার দেখা যাচ্ছে সবার বেস গুলো 2 সেজন্য আমরা পাওয়ার গুলোকে এবার লিখব x আর যেহেতু দুজনের বেস 2 তাহলে আমাদের পাওয়ার গুলো সামেশন আকারে হয় তাহলে আমি লিখছি 2 প্লাস 3x 3x টাকে আমি এপাশে নিয়ে আসলে মাইনাস 3x প্লাস x = 2 তাহলে হচ্ছে মাইনাস 2x = 2 তাহলে হলো আমার x = মাইনাস 2 বাই 2 তাহলে আমরা x এর মান পেলাম x = মাইনাস 1 ঠিক আছে এবার আমি চলে যাব সেকেন্ড অঙ্কে চলে যাব সেকেন্ড অঙ্কে সেকেন্ড অঙ্কটা ছিল আমাদের 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 4 আর একটা ইকুয়েশন হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস y ইজ ইকুয়াল টু 4 বাই 3 এই দুটো ইকুয়েশন সলভ করে আমাদের x আর y এর ভ্যালু খুঁজে বের করতে হবে আমি যদি ধরে নিই 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a আর 3 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু b তাহলে আমি কি লিখতে পারি ফার্স্ট ইকুয়েশন থেকে 3 টু দি পাওয়ার x মানে a তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু 4 এটা আমি এক নম্বর ইকুয়েশন নাম দিলাম আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার x কে আমি লিখতে পারি 1 বাই 3 টু দি পাওয়ার মাইনাস x না মাইনাসটা চলে যাবে 1 বাই 3 টু দি পাওয়ার x প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 4 বাই 3 এইবার 3 টু দি পাওয়ার x মানে আমাদের a তাহলে আমি লিখব 1 বাই a প্লাস 1 বাই b ইজ ইকুয়াল টু 4 বাই 3 এটাকে সলভ করে হবে a প্লাস b বাই ab ইজ ইকুয়াল টু 4 বাই 3 3 টাকে এই পাশে নিয়ে চলে গেলে এটা গুণ হয়ে হয়ে যাবে 3a প্লাস 3b ইজ ইকুয়াল টু 4ab 3a মাইনাস প্লাস 3b মাইনাস 4ab ইজ ইকুয়াল টু 0 আমি এখানটা মুছে নিচ্ছি উপরেরটা উপরে চলে যাচ্ছি আমি
2 দিলাম এইটা আমি 2 নম্বর ইকুয়েশন এখানে अप्लाई করে লিখতে পারি 3 into 4 minus b plus 3b minus 4 a মানে হচ্ছে 4 minus b into b is equal to 0 তাহলে হচ্ছে 3 into 4 12 minus 3b plus 3b minus এখানে একটা b আর 4 প্রোডাক্ট আকারে হবে তাহলে 4 into 4 16 b এখানে মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস 4b স্কয়ার is equal to 0 তাহলে এটাকে আবার সলভ করে এটা প্লাস আছে এটা মাইনাস আছে কেটে যাবে তাহলে হচ্ছে 16b plus 4b মানে হচ্ছে minus 12b সরি এখানে আছে 4b স্কয়ার তাহলে এটাকে লিখছি 4b স্কয়ার minus 16b plus 12 is equal to 0 এটা আমি কলারটা মুছে দিচ্ছি এখান থেকে 4 কমন নিলে হচ্ছে b স্কয়ার minus 4b plus 3 is equal to 0 4 টাকে এপাশে পাঠিয়ে দিলে কিছু থাকছে না তাহলে হচ্ছে b স্কয়ার minus 4b কে আমি লিখতে পারি 3b minus b plus 3 is equal to 0 এটা থেকে b কমন নিচ্ছি তাহলে হচ্ছে b minus 3 minus এখান থেকে 1 কমন নিলে হচ্ছে b minus 3 is equal to 0 তাহলে হলো b minus 3 আর b minus 1 is equal to 0 তাহলে আমি আবার উপরে চলে যাচ্ছি তাহলে আমি পাচ্ছি b is equal to একটা 3 আর b is equal to 1 পেলাম আমি এবার 2 নম্বর ইকুয়েশনে বসাবো a is equal to ছিল আমার 4 minus b সেখানে তাহলে আমি একবার যখন when b is equal to 3 when b is equal to 3 তাহলে আমার a হচ্ছে 4 minus 3 মানে হচ্ছে 1 তাহলে b যখন 3 a 1 আর when b is equal to 1 তখন হচ্ছে আমার a is equal to 4 minus 1 তার মানে হচ্ছে 3 তাহলে b যখন 3 a হচ্ছে 1 b যখন 1 a হচ্ছে আমার 3 তাহলে এবার আমি x আর y এর ভ্যালুটা বার করব আমি তাহলে এটা আমার লাগবে না এটা আমি মুছে দিচ্ছি আমি এখানে চলে যাচ্ছি যেখানে আমি ধরেছিলাম 3 টু দি পাওয়ার x is equal to a তাহলে 3 টু দি পাওয়ার x is equal to a মানে এখানে যখন আমার 1 আর তখন 3 টু দি পাওয়ার y is equal to b যখন b আমার 3 তাই তো তাহলে 3 টু দি পাওয়ার x কে আমি লিখতে পারি 1 মানে 3 টু দি পাওয়ার 0 তাহলে x is equal to আমি 0 পেলাম আর y কি পাবো 3 টু দি পাওয়ার y is equal to এখানে 3 টু দি পাওয়ার 1 আছে ধরে নি তাহলে হচ্ছে y is equal to 1 যখন x is equal to 0 y is equal to 1 পেলাম এখন আমি এই ইকুয়েশনটা নেব সরি এই জায়গাটা না a is equal to 1 ছিল এই পোরশনটা নেব তাহলে আমি একটা পেয়েছি x is equal to 0 y is equal to 1 আমি এখানে লিখছি একটা পেয়েছি আমি x is equal to 0 y is equal to 1 পেলাম এবার আমি এই ভ্যালুটা বসিয়ে দেখব 3 টু দি পাওয়ার x is equal to a মানে এখন আমার 3 তাহলে 3 টু দি পাওয়ার x মানে 3 টু দি পাওয়ার 1 তাহলে x is equal to 1 পেলাম আর 3 টু দি পাওয়ার y is equal to b মানে হচ্ছে 1 মানে 3 টু দি পাওয়ার y is equal to মানে কে 3 টু দি পাওয়ার 0 লিখবো
তাহলে y হচ্ছে 0।